রায় বাহাদুরে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, ইনস্টাগ্রাম প্রোফাইল একটু যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন তার ফ্যান পেজের সবচেয়ে হাইলাইটেড হচ্ছে রেমোকি দিওয়ানি। বুঝেই গেছেন কার কথা বলছি। অফকোর্স আজকে আমাদের অতিথি রেমো। রেমো, শারদ শুভেচ্ছা, ওয়েলকাম টু রায় বাহাদুর। আপনাদেরও অনেক শারদ শুভেচ্ছা এবং আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে নেক্রো আসছে, তো নেক্রোতে চরিত্রটা কি? নেক্রোর চরিত্রটা খুব ইন্টারেস্টিং। নেক্রোর চরিত্রটা মানে এরমভাবে বলা যাবে না। নেক্রোর চরিত্রতে আমারটা মানে আমার চরিত্রটা খুব স্বল্প দৈর্ঘ্যের, কিন্তু ওই আর কি বব বিশ্বাসের মতো, কিন্তু যতক্ষণ থাকবো ততক্ষণ খুব ইন্টারেস্টিং, মানে মানুষ খুব মজা পাবে। এবং চরিত্রটা লেখাই হয়েছে ওরকমভাবে যে আমি আর অনদা একসাথে কাজ করেছি, আবার দেবুদা, তো খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার কাজ করে খুব মজা লেগেছে। দীপও খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আসছে মোজোপ্লেক্সে। একটু স্টে টিউন থাকতে হবে আপনাদের। আচ্ছা, পুজো তো ছোটোবেলার পুজোটা একরকম কেটেছে, তারপর যখন জীবনে প্রেম এলো তখন সেই পুজোটা কেমন কেটেছে? ছোটোবেলার পুজো ছোটোদের মতন করে আমার কেটেছে, কিন্তু বড়োবেলায় ওই যেটা হয় না যে পাড়ার মধ্যে আর কি ছেলে মেয়ে সবাই একসাথে বড় হয়েছি আমরা বন্ধু বান্ধবীরা, তো ওই সব কিছুটা নিয়েই ছোটোবেলার পুজো কাটানো হয়েছে। আর এখন আমাদের পুজোটা কাটে মোটামুটি, না না প্রেমিকাকে নিয়ে একদমই ঘুরতে যাওয়া না, প্রেমিকার ছিল না ব্যাপারটা একদমই না, ওই পছন্দ ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে পাড়ার মধ্যেই সীমিত থাকতো শুধু। হ্যাঁ, মানে সেটা শুধু আমার না, সব কটা বন্ধুদের, এবং তাদের সাথেই আমি পুজোটা কাটাই প্রত্যেকবার অষ্টমীতে মন্দিরে। সেই সাবেকি ঠাকুর, এই সাবেকি বলছি ডাকের সাজের ঠাকুর আসে আমাদের মন্দিরে, তো আমরা সকলেই একসাথেই কাটাই পুজোটা। বন্ধু বান্ধবরা হই হট্টগোল করি আর বাওয়াল দিই বেসিক্যালি, তো খুব ভালো লাগে আমার। মানে এই বন্ধুদের সাথেই কয়েকটা দিনই কাটানো হয়, কারণ সবাই সারাটা বছর ব্যস্ত থাকে। কেউ কোনো কোম্পানিতে জব করছে, কেউ গান নিয়ে ব্যস্ত, কেউ নেই হয়তো, আমার অনেক বন্ধু নেই, কারো কেউ ইউএসএতে আছে, কেউ অস্ট্রেলিয়ায় আছে, কেউ ব্যাঙ্গালোরে আছে, আসতেও পারে না, তাদেরকেও বলা যেতে পারে না, তারাও বাধ্য। তো এই আর কি সব কিছুটা নিয়েই পুজোটা কাটে। তাহলে এখনও কি বন্ধুদের সাথে? এখনও বন্ধুদের সাথেই কাটে। ওই প্রেমিকাকে কোনোকালে ছিল না না বলছেন না? না 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 না, প্রেমিকা কোনোকালে ছিল না এটা বলাটা একদম ভুল হবে, সেটা তো মিথ্যে কথা বলা হবে। প্রেমিকা ছিল কিন্তু এখন ছ্যাঁকার মধ্যে আছে, তো সেই কারণে ছ্যাঁকার মধ্যে থাকাটা খুব ভালো। যখন ছ্যাঁকা ছিল না তখন তার সাথে ঘুরতে যাওয়ার পুজোর সময় তো ছিল, এখন একটু বদলেছে, সময় বদলায়, মানুষ বদলায়, সিচুয়েশনস বদলায়, তো এখন কাজ নিয়ে আছি, বাড়িতেই থাকবো, গল্প হই হট্টগোল আর আড্ডা, একটু গল্প নিয়ে থাকবো, নিজের লেখালেখি আছে, নিজের পড়া আছে। আর যেমনি গতকাল আমরা ফ্র্যাঙ্কেনস্টাইনের চারজন প্র্যাঙ্কস্টার বেরিয়েছিলাম, তো আগামীকাল চেষ্টায় আছি যে যদি আহাম্মকরা বসতে পারি আবার একটু আড্ডা, তো এই নিয়েই পুজো কেটে যাবে। তো পাঁচটা দিন চোখ বুঝলেই কেটে যায় এরকম। তো উনি বলেছেন উনি সিঙ্গেল, উনি বলেছেন উনি বন্ধু বান্ধবদের সঙ্গেই বেরোবেন। এর মধ্যে ইন্টারভিউটা দেখে যদি সুন্দরী কোনো ফ্যান আপনাকে বলে যে একদিন ডেটে যেতে চাই বা পুজোর মধ্যে দেখা করতে চাই, আপনি কি দেখা করবেন? তিনি যদি বলেন আমি ডেটে যেতে চাই, আমি বলবো তাকে আমি হেঁটে যেতে চাই, কারণ অনেকেই হেঁটে যেতে চায় না। আমার গাড়ি ভাড়া সাথে হেঁটে যেতে চাই, আপনি তার সাথে হেঁটে যাবেন? হ্যাঁ, মানে আমার সাথে হাঁটতে গেলে মোটামুটি স্প্ল্যানেডের অফিস পাড়া থেকে শুরু হবে আর সেটা গিয়ে শেষ হবে রবীন্দ্র সদনে, মানে সেটা রেড রোড ধরে হাঁটতে হবে। নোট করুন, ঠিক আছে? তো মোটামুটি না, নিশ্চয়ই যাবে একদিন, চা কফি আড্ডা। তো মোটামুটি আমি আড্ডা দিতে খুব ভালোবাসি, আবার ভয়ও পাই, কারণ কেউ ভয় পাই এই কারণেই যে কেউ কথা শুনতে চায় না, সবাই বলতে চায়, আর যারা সত্যি শুনতে চায় তারা শেষ, মানে তারা অপেক্ষা করে কতক্ষণে তার কথাটা শেষ হবে আর আমি বলবো। তো এই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাকে আমি এর জন্য কথা কম বলি, কারণ কথা কম যারা বলে তাদের আমার ভালো লাগে। না এমনি তো জীবনে এমনি তো জীবনে কথা কম বলাটাই উচিত, কারণ মুখ দিয়ে যে ভগবান তার মানে যে হ্যাংলার মতন বলে যাচ্ছেন এর তো কোনো মানে নেই। তো এইটাই আর কি, দেখুন সব কিছু দুটো করে, চোখ নাকের দুটো ফুটো, কান হাত পা মুখ একটা,
দেখো বেশি, শোনো বেশি, বলো কম, তো এই আর কি। এখন রাজনীতি তো একটা ভীষণ সহজ অপশন, মানে যারা অভিনয় করছে তাদের অর্ধেককে অর্ধেকের বেশি দেখা যাচ্ছে রাজনৈতিক মঞ্চে। রেমোকে কবে দেখতে পাবো? না না, আমার রাজনীতিটা তো বইয়ের মধ্যে, সিনেমার মধ্যে, নিজের মধ্যে, নিজের দ্বন্দ্বে, নিজের যুদ্ধে, নিজের লাইফে, তো সেই রাজনীতি নিয়ে এতটাই জটিলতার মধ্যে আছি যে ওই রাজনীতির লোকটা তো না, মানে বৈষ্ণব রায়ের পুটকিটাও না আমি, আমি বুঝিই না কিছু রাজনীতির, মানে আজও বুঝি না কাকে, মানে কখন কী ভোট হচ্ছে, কখন কোনটার ভোট হচ্ছে। আমি শুধু বুঝি যে সকল রাজনৈতিক দলেরা কাজ করছেন তারা মানুষের জন্য আরও ভালো কাজ করুক, মানুষের পাশে থাকুক, মানুষের জন্যই তারা সেখানে পৌঁছেছে, তো মানুষের জন্য তারা একটু কাজ করুক, ভালো কাজ করুক। আমাদের মুখ্যমন্ত্রী ভালো কাজ করুক, তাকেও অনেক সাদর, মানে স্বাগত শুভেচ্ছা। আর যারা রাজনীতিতে যাচ্ছে যাচ্ছে তাদের ভালো লাগছে বিষয়টা তারা বোঝে, আমি তো বুঝি না, তো সেই অর্থে আমি কোনো দিন হয়তো রাজনীতিতে পা দেব না। তো আমি তো মানে পাঁচ মিনিট পর কী হবে জানি না, ভবিষ্যৎটা ভবিষ্যতে দেখা যাবে। আপনি যখন মুখ্যমন্ত্রীর কথা বললেন তখন জিজ্ঞাসা করি যে একটা সময় মানে করোনার সময় মুখ্যমন্ত্রীকে আমরা ঢাল হয়ে দাঁড়াতে দেখেছিলাম, এখন বর্তমানে যখন রাজ্যে চাকরি প্রার্থীরা অনশন করছেন তখন তিনি কিছু বলছেন না, রীতিমতো তার দিক থেকে কোনো রকম সাড়া পাওয়া যাচ্ছে না। আপনি তো একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, কেমন লাগে, মানে তখন কি মনে হয় তাদের দেখে? আমি এখানে বলতেই পারি যে নো কমেন্টস, কিন্তু আমি এখানে মানে অ্যাজ এ ইউথ এবং আমি এই জেনারেশনটার মধ্যে বা এই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে বলি যে মানুষ তো কষ্টে আছেই, মানুষ, আমিও প্রবলেমে আছি, আপনিও প্রবলেমে আছেন, সকলেই কিছু না কিছু প্রবলেমে আছে। তো তিনি কথা বলছেন না, তিনি যে কথা বলছেন না এটা আমিও দেখতে যাইনি, আপনিও দেখতে যাননি, এটা দেখতে গিয়ে গেছে সেটা আগে জানতে হবে যে তিনি চুপ করে আছেন, তিনি কথা বলছেন, ফুসফুস করে কথা বলছেন কি জোরে জোরে কথা বলছেন। এবার তিনি কথা বলছেন না বেসিক্যালি সেটা না, রাজ্যে চাকরি নিয়ে এত দুর্নীতি হয়েছে যে উনি কিছু বলার জায়গাতেই নেই। হ্যাঁ, এবার ভালো করে দেখুন যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের সব ব্যাপারটাকে সামলাচ্ছেন, তিনি তো নানান জায়গায় নানান প্রার্থী রেখেছেন, এইসব জিনিসগুলো যাতে তার মাথায় না আসে, আজ যদি এগুলোও তিনি দেখেন সেটা আমিও হতে পারি, আমি মুখ্যমন্ত্রী, চলুন ধরুন আমি মুখ্যমন্ত্রী, আপনাকে আমি কেন রেখেছি যাতে ওই প্রবলেমটা আপনি সলভ করবেন আপনার এলাকায়, ওটা যাতে আমার মাথায় না আসে, আপনার যেটা দরকার আমি সেটা প্রোভাইড করব, সেইটাও যদি এখন মানে আমার কাছে আসে তাহলে আমি সেটা মানে কি মানে তা আপনি কেন আছেন, আপনি কিসের জন্য রেখেছি আপনাকে, আপনি তাহলে বেরিয়ে যান, আমি দেখে নিচ্ছি অন্য কাউকে রাখতে পারি কিনা, তো এইটাই আর কি। তো আমি এটাই বলবো যে মানুষ যাতে কাজ পায়, মানুষ যাতে চাকরি পায়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটার জন্য মুখ্যমন্ত্রী যদি ভালো ইনিশিয়েটিভ নেন আরও বেশি ভালো হয়, মানুষের জন্য তো করাটা মানে তিনি ছাড়া আমাদের কে আছেন, তো তিনি যদি একটু মানুষের কথা আরও ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন আরও কী করলে ভালো হয়, আমার মনে হয় রাজ্যের ভালো, দেশের ভালো, মানুষের ভালো এবং মনুষ্যত্বর দিক থেকে মানুষও দেখবেন তার পাশে দাঁড়াবে, এটা আমার বক্তব্য। কেন করোনার সময় আমার এতটা ভালো লেগেছিল মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সকলকে নানানভাবে সাহায্য করেছেন, সকলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, অ্যাজ ইউ সে যে ঢাল ব্যাপারটা সবাই হয়ে দাঁড়াতে পারে না, একমাত্র এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নানান জায়গায় গিয়ে ভিজিট করেছেন, এটা আমার খুব ভালো লেগেছিল। আমরা তো সবসময় টিভির পর্দা খুলে বসে থাকতাম, আজ তিনি তখন যখন রাজ্য বেঁকে বসেছিল তিনি সোজা দাঁড়িয়েছিলেন, আজ একটু তিনি বেঁকে বসেছেন, রাজ্যের উচিত তার পাশে একটু দাঁড়ানো এবং মানুষ বুঝবে, তিনিও একটু মানুষের কথা বুঝুক, মানুষের পাশে দাঁড়াক, মানুষের জন্য করুক, এটাই আমি চাই। আর মানুষ হিসেবে আর কিছু এর থেকে বড় আর কিছু চাওয়া নেই, কারণ টাকা পয়সা সবাই কামায়, সম্মান ইনকাম করতে হয়, তো তিনি এত লড়াই করে আজকে এই জায়গাটায় পৌঁছেছেন সেটা আমাদের কাছে একটা শিক্ষণীয় জায়গা, আমরা শিখি তার থেকে, এবং তার লড়াই, তার যুদ্ধ অনেকটাই মানুষকে শেখায়, ভাবায়।
তো সেটা যদি তিনি মানুষের জন্য সেই লড়াইটার কথা ভেবে যদি মানুষের জন্য আবার লড়াই করতে শুরু করে, আমার মনে হয় সেটার থেকে বড় আর কিছু হবে না। কিছুদিন আগে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটা সম্মান প্রদান করা হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। সেখানে সোহম চক্রবর্তী পেয়েছেন মহানায়ক এবং নুসরাত জাহান পেয়েছেন মহানায়িকা। তো আপনি মানে শোনার পর আপনি অনুপ্রাণিত হলেন না হতাশাগ্রস্ত হলেন? না, আমি তো ছোট থেকে বাবা মায়ের থেকে জানি যে মহানায়ক স্টেশনের নাম থেকে শুরু করে মনের মধ্যে একটাই নাম, মহানায়ক উত্তম কুমার, আর মহানায়িকা সুচিত্রা সেন। এইটাই জানি, বাকিটা ব্লার। এটাই জানি, এটাই জানতে চাই, মনে রাখতে চাই। যারা পাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, তারা যাতে আরও ভালো কাজ করুক, আমাদের নিয়ে কাজ করুক, আরও ভালো ভালো অভিনেতাদের নিয়ে কাজ করুক, তাদের প্রোডাকশন হাউসে আরও সম্মান পাক। কিন্তু আমি মনে করি একটা অ্যাওয়ার্ড, একটা পিতলের অ্যাওয়ার্ড, কাঁচের অ্যাওয়ার্ড, ব্ল্যাক লেডি, এটা একটা অভিনেতার অভিনয়কে কখনো ওই জাস্টিফাই বা মাপকাঠিতে আনতে পারে না আর কি। আমার মনে হয় যে অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের জায়গায় থাক, অ্যাওয়ার্ড পেয়ে গেলাম এক রাতে, ব্যাস, ঠিক আছে, পরের দিন ব্যাক টু ওয়ার্ক, আবার কাজ। যেহেতু রাজনীতি নিয়ে কথা হচ্ছে তাই জিজ্ঞাসা করি যে রাজনীতির জন্য বলা হচ্ছে ইন্ডাস্ট্রি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তো আপনাকে কখনো এর সম্মুখীন হতে হয়েছে, এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে? ইন্ডাস্ট্রি দুভাগে ভাগ হয়েছে বলতে মানে দুটি রঙে ভাগ হয়েছে, তৃণমূল এবং বিজেপি, আপনি সম্মুখীন হয়েছেন? না না, আমি তো মানে ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যেহেতু কথা হচ্ছে, তা আমি তো একটাই রং, হয়তো হবে না রং কথাটা, হয়তো শব্দটা ভুল, আমি একটাই ধর্ম বুঝি ফিল্ম ইন্ডাস্ট্রির, ফিল্ম। সিনেমার মানুষ আমি, সিনেমার লোকেদের উদ্দেশ্যেই বলি, আমরা তো সিনেমার মানে একটাই বুঝি সিনেমা, ওটাই একটাই ধর্ম, ওটাই একটা কর্ম। তো এছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক ব্যাপার আসে, আমার কোনো আইডিয়া নেই যে কী ধরনের রং কে ইউজ করে, সেটা তাদের ব্যক্তিগত। কিন্তু আমার মনে হয় যে সিনেমাটা আলটিমেট থিং, সিনেমাটাই একটা ধর্ম। যারা সিনেমা বানায়, এমনি এমনি তো বানাচ্ছে না, কোটি কোটি টাকা দিয়ে বিদেশের লোকেরা কিছু দেখাচ্ছে, কিছু গল্প বলছে যেগুলো অজানা আমাদের, যেমনি বাঘা যতীন, বিনয় বাদল, দীনেশ, হীরালাল, হীরালাল, তো এগুলো যেমনি একটা একটা এমন গল্প বা ঘটনা যেগুলো মানুষ জানে না, খালি পড়েছে, সেই ঘটনাগুলোকে অরুণদা যেমনি তুলে এনেছে, এরকম ধরনেরই সিনেমা হচ্ছে একটা ধর্ম, একটা আলটিমেট থিং। সিনেমার উপরে আমি মনে করি না কোনো রং বা কোনো ধর্ম কাজ করে। আপনার হাত কাটলেও লাল, আমার হাত কাটলেও লাল, সেখানে ধর্ম বলে কিছু হয় না। মনুষ্যত্ব একটা ধর্ম, মনুষ্যত্ব একটা জাতি, এটাই সবথেকে বড় ধর্ম। এর উপরে ওই কে রাম, কে রহিম, কে খ্রিশ্চান, কে যাই হোক, সবই এক, আলাদা কিছুই নেই। ওই তো মরলে কারোর ছ ফুট জমি লাগে, কারোর কাউকে কারোর কাঠ লাগে, তো এই একই ব্যাপার, সব কিছুটাই মাটিতে মিশে যাবে। তো ধর্ম এক, কাজ এক, আমার আমি যেমনি মনে করি আমার কাজই আমার ধর্ম, সতীর্থবাবু বলতেন এটা, তার কাজই হচ্ছে তার ধর্ম, তার কাজই হচ্ছে তার পরিচয়, আমারও কাজই হচ্ছে তার পরিচয়। তো যতই কাজ করি, বছরে একটা কাজ করলেও সেটা আমার পরিচয়, বছরে দশটা কাজ করলেও আমার পরিচয়। অরুণদা পরপর এতগুলো কাজ করছে, আপনাকে অরুণদাই মানে খ্যাতির শীর্ষে বলা যেতে পারে আপাতত, যা অরুণদার হাত ধরে, তো এরপর একটা কাজেও আপনি নেই, খারাপ লাগে না? না, খারাপ লাগে না, একটুও লাগে না, কারণ অরুণদা আমার কাছে একজন পিতৃতুল্য মানুষ। অরুণদার কাছে যতটাই নাম পেয়েছি, যতটা মানুষ চিনেছে, পরিচয় পেয়েছি, সবটাই অরুণদার জন্য। অরুণদার কাছে মানে অরুণদাকে আমি সারা জীবনে একটা সম্মানের সবথেকে উঁচু দরজায় রাখবো, কারণ ওই উঁচু জায়গাটাতে অনেক কম মানুষ থাকতে পারে, তো অরুণদা সেরকমই একটা মানুষ। আর উইথ অল ডিউ রেসপেক্ট আমি এটা বলবো যে অরুণদার যদি এখন কাস্টিং না থাকে কোনো কাজে, তাহলে সে কেন নেবেন? কারণ এখানকার আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি অমুক ডিরেক্টরের সাথে গল্প করি, যোগাযোগ আছে, আড্ডা দিই,
খুব ভালো সম্পর্ক, তো যখন কাস্টিং হবে কোনো ছবির বা কোনো ওয়েব সিরিজে, তারা আমাকে ডাকবে, তারা আমাকে কাস্টিং করবে কেন? গল্পের স্বার্থে সম্পর্কের স্বার্থটা আসবে কেন? তো এইটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমি কখনো এক্সপেকটেশন রাখি না যে কেউ আমাকে নিয়ে কিছু ভাববে বা কিছু করবে। তার যদি মনে হয় যে রেমো থাকবে তো রেমোই থাকবে, তার যদি মনে হয় টম ক্রুজ থাকবে তো টম ক্রুজ থাকবে। তো সেই কারণে আমার যা মনে হয় যে এখানকার এই মনোভাবটা আছে যে তার সাথে আমার ভালো সম্পর্ক তার মানে কাজ হবে। আরে বাবা না, তাহলে তো একটা মানে কম্প্রোমাইজের একটা জায়গা তৈরি হয়ে যায় যে না, এই এক মুখ, মানে যেটা আর কি হচ্ছে এই এক মুখ, মনোপলি এক মুখ, একই চোখ বন্ধ করলে সেই ব্যোমকেশ, সেই ফেলুদা, ভালো লাগে না। আমার নিজস্ব মানে নিজস্বতা বলে একটা ব্যাপার আছে, তো আমি সবসময় চাই যে একটু আলাদা ধরনের গল্পে কাজ করব। কারণ মানুষ কি হয় যে অনেকগুলো কাজ অরুণদা করছে, অনেকগুলো অন্য অন্য ধরনের বাঘাযতীন করছে, সরকার করছে, অরণ্যের দিনরাত্রী, আবার হয়তো যদি সুযোগ পাই অনদা কিঞ্জলদার সাথে স্ক্রিন শেয়ার করব, অরুণদা যদি মনে করে যে রেমোই করবে তো রেমোই করবে, আর কেউ করবে না। তো অরুণদার সাথে ভালো সম্পর্ক মানেই যে অরুণদা কাজ দেবে, এই মেন্টালিটি, বা যে যার যে কোনো ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক মানেই যে সে কাজ দেবে, এই মেন্টালিটিটা এখানকার রয়েছে যে আমাকে কেন বললো না, কাস্টিং হলো আমাকে কেন জানালো না, তোমাকে কেন জানাবে, তার কোনো লিবার্টি নেই। সে তার কাস্টিংয়ের স্বার্থে, তার গল্পের স্বার্থে সে কেন বেরোবে তোমার জন্য? তোমাকে প্রয়োজন পড়লে তোমাকেই বলতো, পড়েনি প্রয়োজন তাই জন্য তোমাকে বলেনি। তো এই প্রয়োজনটা যাতে ডিরেক্টরের পরে, অভিনেতার যাতে অভিনয়ের উপরে, অভিনয়টা ছাড়া, যাতে অভিনয় ছাড়া অন্য কিছুর উপর সেই প্রভাবটা না পড়ে যে আমাকে কেন ডাকলো না, ডাকলো না, ডাকলো না, পরের গল্প হবে, ওর গল্প হবে না, ওর থেকেও ভালো কিছু অপেক্ষা করে আছে, যেটা আমরা গীতায় পড়ি, এটা হয়নি ভালোর জন্য হয়নি, এটার জন্য অন্য কিছু অপেক্ষা করে আছে। তো এই মেন্টালিটিটা পাল্টাতে হবে। আর অরুণদা আবার ডাকবে, আমরা একসাথে কাজ করবো। অরুণদাকে, অরুণদা অনেকটা ব্যস্ত আছে এই সময়, তিনটে প্রজেক্ট মাথার উপরে, নভেম্বর থেকে আমার বাঘাযতীন শুরু। তো দেখা যাক, ভবিষ্যতে নিশ্চয়ই কাজ হবে। কিছুদিন আগে আমাদের চ্যানেলের একটি ইন্টারভিউতে জিতু কমল বলেছেন যে ধারাবাহিকের দর্শক এবং সিনেমার দর্শক একই, দর্শকের মধ্যে ভাগাভাগি কিছু হয় না। কিন্তু যদি সেটাই হতো তাহলে তো বক্স অফিসে তার প্রভাবটা দেখা যেত, দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয়? না, সবার আগে বলি জিতু কমলদা খুব বড় মাপের একজন অভিনেতা। জিতুদা আমার থেকে অনেক বয়সে বড়, বয়স জ্যেষ্ঠ, এবং উইথ অল ডিউ রেসপেক্ট আমি বলি যে এই কথাটার সাথে হয়তো জিতুদার আর আমার একটা অমিল থাকতে পারে, একটা দ্বন্দ্ব থাকতে পারে। সেই কারণে দর্শক কখনো এক হতে পারে না, দর্শক সবসময় আলাদা। কারণ থিয়েটার, যাত্রা, সিনেমা, মেগা সিরিয়াল, চারটে ফর্ম আলাদা। তো এই চারটে ফর্ম চারটে মানুষ দেখে, চার ধরনের মানুষ দেখে। আমার মাকে বলতে হয় না যে মেগা সিরিয়ালটা দেখতে বসো, কিন্তু আমার মাকে বলতে হবে চলো ওই থিয়েটারটা দেখতে যাই, ওই যাত্রাটা দেখতে যাই, বা সিনেমাটা ভালো বেরিয়েছে চলো গিয়ে দেখি। তো দর্শক কোথা থেকে এক হলো? দর্শক তো আলাদা, কাউকে বলতে হচ্ছে। এরকম হয় যে মাঝে মাঝে আপনি বা আমি কোনো সিনেমা দেখতে যাওয়ার একটা প্ল্যানে আছি, দেখতে যাবো দেখতে যাবো করে সিনেমাটাই দেখতে যাবো হলো না, সিনেমাটা উঠে গেল সিনেমা হল থেকে, আমরা ওয়েট করে আছি ওটিটিতে কবে আসবে। তো এই একটা ব্যাপার হয়। তো অনেক সময় ঘটে যে এই সিনেমাটা খুব ভালো হয়েছে চলো দেখে আসি, কিন্তু হয়ই না কোনো কোনো সময়। তো দর্শক সবসময় আলাদা হয়। দর্শক ধরুন আপনার থ্রিলার পছন্দ, আমার গোয়েন্দা পছন্দ, মানে আপনার মার্ডার মিস্ট্রি থ্রিলার, আমার গোয়েন্দা, তো একটা ডিরেক্টর বানাচ্ছে লাভ স্টোরি, তো সে তো আপনার পছন্দ বানাচ্ছে না, আমার পছন্দ বানাচ্ছে না। দর্শকের পছন্দে যারা সিনেমা বানায়, আমার মনে হয় না তারা সিনেমা বানাচ্ছে, তারা শুধু টাকা বানাচ্ছে। বানাতে হবে নিজের জন্য, আমি যেটা দেখাবো দর্শকের সেটা ভালো লাগবে, তার আলাদা টেস্ট হতে পারে। আপনার বিরিয়ানি ভালো লাগতে পারবে, আমার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন ভালো লাগতে পারে, উনি বানাচ্ছে ফিশ ফ্রাই, কী করে ভালো লাগবে আমার? তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে আমি যেটা বানাবো দর্শক সেটা খাবে, দর্শক সেটা নেবে, দর্শক সেটা ভালোবাসবে, মাথায় তুলে রাখবে। তো এই ধরনের কিছু গল্প দরকার, আর নতুন কন্টেন্ট দরকার। যারা বলে নতুন কন্টেন্ট নেই, সত্যিই নেই। কেন নেই? কারণ নতুন ছেলে মেয়েদের কাছে নতুন কন্টেন্ট আছে, নতুন ছেলে মেয়েদের কেউ সুযোগ দেয় না, আমিও নতুন সুযোগ দেয় না, অভিনয় ইউথটাকে নিয়ে কাজ করে না। আমি মনে করি যে যেই ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি ইউথকে
ইউজ না করা হয়, বা আমাদের ভারতবর্ষ বলে তো ইউথ ইজ এভরিথিং, ইউথ এগিয়ে নিয়ে যাবে, তো ইউথকেই তো কাজে নিচ্ছ না। বড় বড় ডিরেক্টর যারা বড় বড় হাউসে কাজ করে বা বড় বড় হাউসগুলো যারা অ্যাক্টরদের সাইন করেই রাখে, তো ইউথকেই তো ইউজ করছো না, কী করে এগোবে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি কী করে এগোবে? তো ইউথটাকে ইউজ করতে হয়, এই বয়সটাকে ইউজ করতে হয়, এই বয়সটা চলে গেলে ইটস এ গিফট, এই বয়সটা চলে গেলে সব কিছু হারাবেন আপনি, তো সেই কারণে বয়সটাকে ইউজ করুন, ইউথটাকে ইউজ করুন, আরও ভালো ভালো অভিনেতা আছে তাদেরকে ইউজ করুন, কাজ দিন, কাজ দিয়ে দেখুন আমরা পারি কি না, দেখছেন অনেক উদাহরণ আছে চোখের সামনে আপনাদের, সেগুলো দেখুন, সেগুলো দেখে কাজ দিন। তো আমি মনে করি যে ইউথটাকে যখন কাজ দেবে তখন ইউথটাই জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। তা আমরা কী রেখে কী দিয়ে যাচ্ছি, মানে আগের দিন একটা নাম বলবো না, একজনের ফেসবুকে একটা ইন্টারভিউ দেখলাম, তিনি ভিডিও করেন, তিনি বলছেন যে মহিষাসুরমর্দিনী যে হয়, ঠিক আছে, তো মহিষাসুরমর্দিনীতে শুধু রেডিওতে যেটা শুনি আমরা সেটা শুনতে খুব ভালো লাগে, এটা আলটিমেট, যেটা দেখি সেটার থেকে টম অ্যান্ড জেরি দেখা ভালো আমার মতে। হঠাৎ করে দেখছি, মানে তার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, হঠাৎ করে কালী মায়ের পেছন থেকে চকমকে কিছু বিদ্যুৎ বেরোতে শুরু করছে, শিবের খুব মানে কী বলবো আমি, আমি দেখেও আমার হাসি পাচ্ছে। এগুলো এগুলো হচ্ছে নেক্সট জেনারেশানরা এগুলো দেখবে, নেক্সট জেনারেশানরা টম অ্যান্ড জেরি তো দেখবেই না, এগুলো তাদের জন্য টম অ্যান্ড জেরি কেন করে আমি বুঝতে পারি না। টিআরপি বলে চ্যানেলের টিআরপি লোকে নাকি খায়, এগুলো লোকে খায় কত মনে হয় না? আপনি যখন টিআরপির কথা বলছেন তখন জিজ্ঞাসা করে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে অভিনেতা যত ঠিক তত পরিমাণই যে প্রযোজক, সুতরাং এত প্রযোজক আছে কিন্তু সফল ছবি হাতে গোনা মাত্র কয়েকটা, তো আদতে কি লাভ হচ্ছে ইন্ডাস্ট্রি, কি মনে হয় আপনার? কি ইন্ডাস্ট্রি লাভ যদি হয়, আমি এরকম এরকম লোককে বলতে দেখেছি এই ওয়েব সিরিজের বড় সাফল্যের পর ওয়েব সিরিজটা ফ্লপ, বড় সাফল্য, বড় সাফল্য বোঝেই না, তার আবার সিনেমা বেরোচ্ছে, আমি নামও বলতে পারি, বলবো না, আপনি চাইলে বলতে না, আমার মানে কি হয় যে কেন বলতে যাব শুধু শুধু নাম, কারণ আমি তো এমনি মার খাচ্ছি, আরও মার্ক হয়ে যাবো, তাতে কিছু যায় আসে না, ছ মাস ধরে অন্যটা ভাষা শিখবো, অন্য রাজ্যে গিয়ে কাজ করবো, কিচ্ছু যায় আসে না আমার, তো কী আর করবে, হার্ডলি বাংলায় কাজ করবো না, যেটা আর কি বড় বড় অভিনেতাদের সাথে হয়, যেটা এখানে দাম পাইনি বম্বে দিকে এখন খান কাপুরদের সাথে কাঁপাচ্ছে সেটাই হবে, এখানে কেউ দাম পায় না, তো সেটাই যদি আবার করতে চায় এরা, ইউথটাকে নিয়ে কাজ না করিয়ে এরাই আবার বম্বে চলে যাবে কাজ করে, করুক আমি কী বলবো, তাদের ইন্ডাস্ট্রি তারা তো কিনে রাখিনি, যখন আমার টাকা হবে তখন আমি প্রোডাকশন হাউস খুলে আমার আমারও ইন্ডাস্ট্রি, তখন আপনার টাকা হলে আপনারও ইন্ডাস্ট্রি, সবার ইন্ডাস্ট্রি, তো এরকম একটা ব্যাপার। তো আমি মনে করি যদি ইন্ডাস্ট্রি মনে হয় যে বড় বড় প্রযোজকরা ভালো কাজ করবে, করুক দরকার, এই তো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে কাছের মানুষ আজকে রিলিজ হয়েছে, আজকে কর্ণসুবনের গুপ্তধন আসছে, বল্লভপুরের রাজবাড়ি আসছে, অনির্বাণদার কথামৃত আসছে, জিদ্দার, তো আরেকটা সব থেকে ইন্টারেস্টিং ছবি আমি যেটার নাম বলবো প্লিজ আপনারা দেখুন, সেটা হচ্ছে মিশন এভারেস্ট, ছবিটার কোনো প্রচার নেই, ছবিটার শুধু বড় বড় চার পাঁচটা পোস্টার পড়েছে, এই ছবিটা দেখুন, কারণ কি বলুন তো বাকি ছবিগুলো তো চলে আসবে ওটিটি প্ল্যাটফর্মে, এই ছবিটা না আসবে না, আসতে দেওয়া হবে না, বা বেশি দিন থাকতেও দেওয়া হবে না হলে, যেমনি আমাদেরটা দেওয়া হয়নি, কারণ এই ছবিটা আপনাকে মানে আপনি যেখানে যেতে পারবেন না, উঠতে পারবেন না, সেটার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। আমরা মাউন্ট এভারেস্ট যেতে পারবো না, তো সেই কারণে সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে দেবে। তো বলে নাকি যে যেই অভিনেতা যেরকমই হোক, আপনি মানুষ হিসাবে যেটা হন, একটু রুড হন, কি একটু ভীতু হন, কি একটু খুব বকাটে হন, সে আপনি পৃথিবীর যা চরিত্রই করুন না কেন, সেটার একটা প্রভাব সেই চরিত্রের উপর থাকে, আমার সেটা মনে হয়। আমার কেন, আমি সালমান খানের দুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনিও তাই বলছেন, তার কথাটাই ছাপলাম আর কি। তো এইটা কেন হয়, কারণ আপনি যেরকম মানুষ সেই চরিত্রের মধ্যে তো সেই মানুষের একটা প্রভাব থাকবেই, থাকতে বাধ্য,
তো আগে আপনাকে মানুষ হিসেবে ভালো হতে হবে, তারপরে আপনি শিল্পী হিসেবে কে কী সেটা অনেক পরে। তো আমি মনে করি যে আমি যতটা মানুষ হিসেবে আমার চিন্তাভাবনা মানসিকতা রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, আমি ঠিক আছি। যদি কারণ মনে হয় যে এই চরিত্রটা রেমোর জন্য, এই চরিত্রটা রেমোই পারবে, এই চরিত্রটা রেমো ছাড়া, কেন অভিনেতার কোনো সাবস্টিটিউট হয় না, তো এটা আমার, তো সেটা আমার, যেটা আমার না সেটা অন্য কারো। সুনীল গঙ্গোপাধ্যায় একবার পাড়া সরস্বতী পুজো সবার চোখের আড়ালে সরস্বতী ঠাকুরকে চুমু খেয়েছিলেন, তো তাই নাকি? হ্যাঁ আচ্ছা, তো আপনার জীবনে এরকম কোনো ডেয়ারিং মোমেন্ট আছে আড়ালে? না না, আড়ালে কোনোদিন সম্মুখে খেতে পছন্দ করে সবার সামনে? এইটা মানে সম্মুখে কেউই, এইটা তো প্রথম কথা হচ্ছে প্যারিস না যে আমি সম্মুখ মানে জনসাধারণের মাঝখানে খাবো দেয়ালে ঠেকি। কলকাতা একবার চুমু খেয়েছিল, চুমুও খাইনি বোধহয়, মেট্রোতে জড়াজড়ি করেছিল দুটো ছেলে মেয়ে, তারপর পরের দিন সকালবেলা মেট্রোতে সকলে মিলে চুমু খেয়েছে। তো অত বড় একটা কেসের পরে তারপরে চুমু খেতে রাস্তায় সবাই ভয় পায়। আমি মনে করি এগুলো কাউকে চুমু যদি খাই তাহলে সেটা ব্যক্তিগতভাবেই খাব, একটু মানে যেটা সুনীলবাবু করেছেন আড়ালে, কেউ দেখেনি চকাস করে মেরে দিল এরা, তো এরা এরকম একটা ব্যাপার। চকাস করে মেরে দিল ব্যাপারটা যেটা বলছেন, আপনার জীবনে ওই যে কৈশোর জীবনে যে প্রেমটা, তার কিছু ঘটনা? কৈশোর জীবনে একটা তো না অঢেল প্রেম আছে, ঝুড়ি ঝুড়ি রঙিন জীবন। হ্যাঁ অভিনেতা প্রেম, প্রেম মানে ওই ভাবুন পুজোর যে এই যে পঞ্চমী থেকে দশমী এইটার প্রেম বলছি। পাড়ায় একটা মেয়ে আসতো, চারজন বন্ধু মিলে তাদের পেছনে বসে থাকতাম, ছুটতাম, সুন্দরী দেখতে ছিল। তারপরে কোনো কারণে আমি পাত্তা দেওয়া বন্ধ করে দিই, সেই তিনটে ছেলেও ধা হয়ে যায়। ধা হয়ে যায় মানে কাঠি হয়ে যায়, আমাদের তো বাঙালির একটা স্বভাব আছে কাঠি করা। দেখবেন ভালো খাবার খাইয়েছে, ঠিক শেষ পাতে একটা পান আর একটা দাঁত টুথপিক দেয় কাঠি। তো কাঠিটা খুব ইম্পর্টেন্ট, বাঙালি দিতে খুব ভালো জানে। আর তো ওরকমই কাঠি হয়ে যায়। এখন সেই মেটার আসে? আমার, আমি তো নিজেও মানে পাড়ার সাথেই যোগাযোগ নেই, তো আর মেয়েটার যোগাযোগ মানে কোনোভাবেই মেয়েটার সাথে আর যোগাযোগ নেই না, আমি চাইও না। মানে লোকে একদিন আমাকে জিজ্ঞেস করেছিল আফটার 5 ইয়ার্স নিজেকে কোথায় দেখতে চাও, তো আমি বলেছিলাম গুগলে। তো তার যদি প্রয়োজন পড়ে যে গুগলে খুঁজে নেবে, তো এই 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 প্রেমের একটা গল্প তো কাটি হয়ে যায়। আমি পাত্তা দেওয়া বন্ধ করে দিই, ওরা হয়ে গেছে আমি আর কি। তো ওরা হয়ে গেছে মানে স্মার্ট কিন্তু আমি ছিলাম, এটা বলছি না যে আমি খুব ছিলাম, কিন্তু বলছি আমি ছিলাম তাদের থেকে। তো আমার একটু হয়ে যায় ব্যাপারটা, তো তারপরে ব্যাপারটা চোখে চোখে কথা না, চোখে চোখে, তো ওরকম হতে 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 ওই দশমীর ভাসানের মতন প্রেমও ভাসানো হয়ে যায়। তারপরে সেই তার মামার বাড়িতে আসতো, তো এরকম একটা ব্যাপার, এরকমভাবেই ছোটোবেলার প্রেম। এরকম কিছু 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 গল্প নিয়ে একটা উপন্যাস আর কি লিখবেন? না এই উপন্যাস লেখার আমার কোনো ইচ্ছে নেই, তবে উপন্যাসের উপরে কিছু হয়তো করতে পারি ভবিষ্যতে। মানে লিখতে পারেন? না অভিনয় করতে পারি, দেখা যাক। ও অভিনয় করতে? হ্যাঁ। আচ্ছা, তরুণ প্রজন্মের 3 অভিনেতা ঋদ্ধি, ঋতব্রত, উজাল, 10-এর মধ্যে কাকে কত দেবেন? ঋতু 8, উজান 7.5, না ঋতু 8.5, উজান 8, ঋদ্ধি 7.5। আপনার এই যে অভিনয় জীবন কত বছর হলো? 7 বছর? 8.5। 8.5 বছরের এই যে 9 বছর হবে, তো এমন কোনো অভিজ্ঞতা যা ভবিষ্যৎ প্রজন্মকে বা এখন যারা স্ট্রাগল করছে তাদেরকে অনুপ্রাণিত করবে, এরকম কোনো ঘটনা ছোট্ট? এটা আমি এখন বলতে, এইটা বললে একটা লোকের নাম আমাকে বলতে হয়, মানুষ চেনে, কিছু মানুষ চেনে, কিছু মানুষ চেনে না বা চিনতে চায় না, তার নাম হচ্ছে বরুণ বিশ্বাস। উনি আমার স্যার ছিলেন, উনি মিত্র ইনস্টিটিউশন মেনের স্যার ছিলেন। উনি আমার জীবনের ইন্সপিরেশন। উনি প্রথম কথা তো মানুষ যে এরকম হয়, কিছু মানুষ মানুষ হয় আর কিছু মানুষ পরে মানুষ হয়।
কিছু মানুষের রূপে ভগবান থাকে, ইনি হচ্ছেন তিনি, ছিলেন, হয়তো আছেন আজও ভেতরে, তার জন্য তার ব্যাপারে কথা বেরোচ্ছে। লোকটা এত লোকের জন্য করেছেন, নিজের মাইনের 70% 80% গ্রামের লোকেদের দিয়ে দিতেন। একদিন শীতের রাতে স্কুল থেকে বাড়ি ফিরছেন, একজন বুড়ি মাকে দেখছেন ঠরঠর করে কাঁপছে, বাড়িতে গিয়ে লেপ তোষক বালিশ সব কিছু দিয়ে চলে এলেন, ভাবলেন না কিছু, ভাবতেন না বেশি, মহিলাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন, এত কিছু করেছেন, মরার সময় জলটুকুনি কেউ দেয়নি, স্টেশনে গুলি খেয়ে কাতরাচ্ছিলেন, সেটার উপর আধার করে একটি সিনেমাও তৈরি হয় যেটার নাম ডিরেক্টর রাজ চক্রবর্তী দেন প্রলয়। কিছুটা সত্যি, কিছুটা ফিকশন। আমার মনে হয় যে সেই গল্পটাকে যদি ঘটনা হিসেবেই, সত্যি ঘটনা হিসেবে দেখানো হতো যে আসল দোষীদের কি হলো, জেঠু আজও কথা বলে না, বন্ধ করে দিয়েছে কথা বলা, দাদা কথা বলে তার, আমি এই কয়েকদিন আগে তার মৃত্যুবার্ষিকীতে আমি স্কুলে যাই, স্কুলে গেলে আমি খুব সম্মান পাই, তার মূর্তি বসিয়েছেন স্যারেরা, হেড স্যারেরা সবাই, সেখানে গিয়ে আমি একটা লাইভ করি, আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, দাদার সাথে কথা হয় তার, কিছু সময় হয় না যে আপনি কাঁদছেন না কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে, আবার কিছু সময় হয় এমন একটা জায়গায়, সিনেমার কোনো একটা জায়গায় যেখানে আপনি ঠিক করেছেন কাঁদবেন না কিন্তু আপনাকে কাঁদতে বাধ্য করবে, ওই ইমোশনটা যদি আপনি, সেই ইমোশন আপনার মধ্যে থেকে থাকে তো আপনি মানুষ হয়ে থাকেন, তো এরকম অনেক জিনিস আছে। আমি ভাগ মিল্কা ভাগে একটা সিন আছে যে লাস্টে যখন কমেন্ট্রি করছে আর ও হঠাৎ করে দৌড়াতে শুরু করলো, সেই সময় আপনার মধ্যে না আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ওই জায়গাটা, যে সত্যি উনি দৌড়চ্ছেন না, উনি উড়ছেন। তো এই রকম কিছু সিনেমার মতনই সেদিন আমার হয়েছিল শিহরণ, ওনার ব্যাপারে বলছি আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে। সেদিন খুব ভালো একটা দিন কেটেছে আমার, কারণ আমার মনে হলো যে এই লোকটা কোনো দিন গায়ে হাত তুলতেন না, উনি পদ্য পড়াতেন, এত সুন্দর করে পদ্য পড়াতেন, কোনো দিন ক্লাসের বাইরে বের করেননি, রাগ করতেন না, কিন্তু তার মধ্যে তার চোখ, মানে আপনি যদি গুগল করে তার ছবি দেখেন তার চোখের মধ্যে বিপ্লব দেখতে পাবেন না, তার চোখটা যেন মায়ের চোখ, এই যে পুজো চলছে না যেমনি রুদ্র রূপটা যেটা থাকে সেইটা না, মাতৃরূপের যে চোখটা থাকে সেই চোখটা বরুণ বিশ্বাসের ছিল, আজও আছে। তো তিনি আমার লাইফের ইন্সপিরেশন। তো যখন তার বডি আসে স্কুলে আমাকে বিশ্বাসই করছি না, তো স্যার এরকম একটা ঘটনা, তো সেটা তো ছাড়া পেয়ে গেল, যাই হোক, তো উনি আমার লাইফের একটা বড় ইন্সপিরেশন, এবং ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি যে তুমি কতদিন বাঁচবে বা কে তোমাকে মনে রাখবে, কিসের মাধ্যমে মনে রাখবে, ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ তুমি কাউকে সাহায্য করছো কারণ তোমাকে ভগবান চুজ করেছে সেই সাহায্যের মানুষ হিসেবে, যে তুমি সাহায্য করবে, ইউ আর টু মাচ ফর্চুনেট। স্যার সেরকম মানুষের মধ্যে ছিলেন, আমি যদি ওনার নখের যোগ্যও হতে পারি আমি নিজেকে মানুষ বলে সেদিন গণ্য করব। তো আমি চাই যে আমি বরুণ বিশ্বাসের মতন হই, কোনো অভিনেতার মতন না, বরুণ বিশ্বাসের মতন হই, কারণ বিশ্বাসের নামই বরুণ বিশ্বাস। হয়তো বিশ্বাসটা ওই সিনেমার লাস্ট ডায়লগের মতন, ছেলের নাম কি রেখেছেন, নাম রেখেছি বরুণ, বিশ্বাসটা মনেই থাক, বিশ্বাসটা মনে রেখে আমি জীবনে এগোতে চাই। আমার অনেক বিশ্বাস যে আমি জীবনে একদিন অনেক বড় জায়গায় পৌঁছবো, এবং সেটা কে আমার কথাটাকে কার্টুনের কথা হিসেবে নেবে, কে আমার কথাটাকে খিল্লি হিসেবে নেবে, সেটা তার মাথার প্রবলেম হয়তো, কিন্তু আমার জীবনের একটা বিশ্বাস যে আমি একদিন বড় মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছবো, তাদের জন্য কিছু করে রেখে যেতে চাই, যেগুলো আমি যখন মারা যাব তখন মানুষ যাতে বলে কোনো অভিনেতা না, একজন মানুষ মারা গেল, একটা মানুষ মারা গেল, কিছু হারালাম,
বাট মানুষের মতন মানুষকে হারালাম। তো যখন ইরফান সাহেব মারা গেছিলেন তো তখন উনি আমাকে চিনতেন না, আমি ওনাকে চিনতাম না, আমি বাড়িতে বসে কাঁদছি। হয়তো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যারা সিনেমার সাথে যুক্ত বা তার সাথে যুক্ত তারা সবাই কেঁদেছে, দেবরাজদা কেঁদেছে। আমাকে আমি ফোন করেছিলাম সেদিনকে, কথা বলার মতন অবস্থায় ছিল না। তাহলে সেটা তার একটা প্রাপ্তি যে সে আমাকে চেনে না, আমি তাকে চিনি না, কিন্তু তার জন্য একজন কাঁদছে। আমি চাই যে আমি যদি কাউকে না চিনে থাকি সে যদি আমার জন্য কাঁদে সেটা আমার প্রাপ্তি। তো এইটুখানি আমি, বরুণ বিশ্বাস আমার ইন্সপিরেশন, আমি বরুণ বিশ্বাসের মতন হতে চাই, মানুষের জন্য কিছু করব, ভালো কাজ করব, ভালো গল্প আনবো। যদি কারণ মনে হয় যে ওই 500 টাকার জুনিয়র আর্টিস্টের রেমোটা যদি আমি আবার কোনো দিন কারোর মধ্যে দেখতে পাই, যতটা ক্ষমতা থাকবে বা যতটা সাধ্য থাকবে আমার মধ্যে ততটা তাকে তুলে ধরার চেষ্টা করব, মানে যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে। কারণ অরুণদা একটা কথা বলে আমার খুব ভালো লাগে যে যার মধ্যে ট্যালেন্ট আছে সেই জীবনে দাঁড়াতে পারে না, যার সেই ট্যালেন্ট নিয়ে চর্চা আছে সেই জীবনে নাম করে। চেষ্টায় আছি, চর্চায় আছি যতটা করতে পারি। আর গুগল করবেন বরুণ বিশ্বাস কে, জানতে পারবেন কে, হয়তো সবটা গুগল জানে না, কিন্তু তাকে জানতে গেলে তার বাড়ির ঠিকানার হয়তো গুগলে পেয়ে যাবেন। যাবেন, সাহায্য করতে পারলে করবেন তাদের গ্রামের মানুষদের, তারা আশীর্বাদ করবে যে বরুণ বিশ্বাসের নামে আপনি এসেছেন। তো আমার মনে হয় যে বড় মানুষ হতে গেলে আগে বড় মেন্টালিটি লাগে, বড় অনেকটা বড় অওরা লাগে একটা, তারপরে আপনি বড় মানুষ হবেন। তো বড় মানুষ হই না, বড় অভিনেতা হওয়ার অনেক সময় আছে, কে জানে কালকে কি হবে। তো এই আর কি, সব কিছুটা নিয়েই, এটাই আমার জীবনে ইন্সপিরেশন। এবং আমি চাই যে যারা নতুন অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয় করতে আসছেন, ক্রাফটের উপর কাজ করো। টাকা দিয়ে অভিনয় হয় না, সম্পর্ক দিয়ে অভিনয় হয় না। ভালো সম্পর্ক, ওই যেটা বলছিলাম যে ভালো সম্পর্ক থাকলেই অভিনয় সুযোগ পাবো, এটাও হয় না। কাজ করে যাও, রেজাল্ট কোথাও না কোথাও হচ্ছে। সবাইকে শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা। সবাই পুজো খুব সাবধানে কাটান, ভালোভাবে কাটান, মন খুলে কাটান। আর সবথেকে বড় কথা, একটা জীবন নিজের মতন করে কাটান। ইটস নট আ গেম যে একটা গেছে আর একটা আর দুটো দাগ বাকি আছে। একটা জীবন মন খুলে কাটান, বাঁচুন। অনেক ভালো ভালো সিনেমা এসেছে, কাছের মানুষ, কর্ণসুবনের গুপ্তধন এসেছে, মিশন এভারেস্ট, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। খুব ভালো ভালো সিনেমা এসেছে, পুরো সময় আমার কোনো রিলিজ নেই, কষ্টের ব্যাপার। পরের বছরে কথা দিলাম একটা রিলিজ করবো। হ্যাঁ, পরের বছরে পুজোতে একটা রিলিজ আমার দেওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক। যদি ভগবানের আশীর্বাদ হয়, কোনো ডিরেক্টরের যদি চোখ পড়ে, মনে করে যে না এই ছেলেটাকে দিয়ে কাজ করাবে, বা কোনো বড় হাউসের, তো যারা ইউথ নিয়ে কাজ করতে চায়। আর তো এইটাই বলবো। আর সকল অভিনেতা অভিনেত্রী যারা নতুন কাজ করতে, তাদের জন্য একটা কথা আমার খুব একটা ছড়ার মতন মনে পড়ে, শুনেছিলাম কোথাও কি, এরা হৌসলা ও মঞ্জর ভি আয়েগা, প্যাসে কে পাশ চলকর সমন্দর ভি আয়েগা, রখ হৌসলা ও মঞ্জর ভি আয়েগা, প্যাসে কে পাশ চলকর সমন্দর ভি আয়েগা, ইতনা না ঘবড়া, জিত মিলেগি তুঝে, মঞ্জিল ভি মিলেগি, মিলনে কা মজা ভি আয়েগা। শেষ করবো ইন্টারভিউ, আপনাদের সকলকে আবারও একবার শারদ শুভেচ্ছা, কিন্তু তার আগে আপনি যদি দর্শকদের কিছু বলতে চান। আমি দর্শকদের বলবো যে পুজো খুব সাবধানে কাটান, ভালোভাবে কাটান, মন খুলে কাটান। সবথেকে ইম্পর্টেন্ট একটা লাইফ, মন খুলে বাঁচুন, মন খুলে কাটান। যা করতে ইচ্ছা হয়, যেখানে যেতে ইচ্ছে হয়, যাকে যার যা কিছু করার ইচ্ছে, মন খুলে করুন। একটাই তো লাইফ, এটা কোনো গেম না যে তিনটে দাগ আছে, একটা মুছে গেল আরও দুটো আছে। তো নিজের মতন করে কাজ করুন। আমিও চেষ্টা করি মানুষ কারো ভালো কাজ দেবো। তো তাদের সকলের জন্য যারা অনেক কাজ করতে ভালোবাসে হেরে যায়, তাদের জন্য আমি মনে নেই কবিতাটা, চেষ্টা করছি একটা কবিতা কে হিন্দিতে, কে রখ হৌসলা ও মঞ্জর ভি আয়েগা, প্যাসে কে পাস চলকর সমন্দর ভি আয়েগা, হার না মান এ মঞ্জিল কে মুসাফির,
मंजिल भी मिलेगी और मिलने का मज़ा भी आएगा।